सल्लल्लाहु अलैहि वसल्लम शर्माते भैया अभी प्रथमे कुरआने छोटे छोटे आयात देवा हुई सूरा आराफ एशियन बयाबाय ये यदि जनपदे लोकेरा ईमान आने रो अल्लाह के भय करे की करे ईमान आने रो अल्लाह के भय करे ताहले अल्लाह ताला आसमान एवं जमीन बरकते सात दरजा तादेर जन्य करे दिबे सुभान अल्लाह सुभान अल्लाह ईमान आना अल्लाह के फिलिस्तीन युद्ध बिरोधी घोषणा कर
ইসরায়েলে সব জায়গাতেই মুসলমানদের একটা আনন্দ মিছিল চলছে। গাজার যে শহর আছে এই শহরের গলিতে গলিতে মুসলমানদের বিজয় মিছিল চলছে। মুসলমানদের তো বিজয় হবে এক সময়, কি বলেন? হবে না? মুসলমানদের এই দুর্গতির পরে একবার ইসলামের পতাকা সারা বিশ্বে উড়বে ইনশাআল্লাহ। সেদিন খুব বেশি দূরে আছে বলে মনে করি না। যে সকল আলামত ইমাম মাহদী আসার আগে যে সকল আলামত আসার কথা তা অনেক কিছুই চলে এসে এই বাইতুল মুকাদ্দাস, এটা ওই মসজিদ যে মসজিদটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ দিয়েছেন। এটা ওই মসজিদ যে মসজিদটার মধ্যে আল্লাহর নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে দুই রাকাত নামাজ পড়েছেন। কাজেই এরা মুসলমানের করে যাচ্ছে, কথা বলা ঠিক কিনা? হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই ছেলে, একজনের নাম ইয়াকুব আরেকজন নাম আয়েস আর ইস, এই দুইটাই রেখে কোন ইতিহাসে ইস রেখে কোন ইতিহাসে আয়েস রেখে, এই দুইজন যেখানে বসবাস করতেন এখান থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় তিনি তার মামার বাড়িতে যাওয়ার জন্য রওনা হলেন। পৃথিবীতে এই যে জায়গায় বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠিত এই জায়গাতে যাওয়ার পরে রাত্র হল, তার ঘুম এসে তার অপর নাম ইসরাইল, নাম ইয়াকুব অপর নাম ইসরাইল। ইসরাইলের আরবের অর্থ হল আল্লাহর বান্দা, আবার এটা আরেকটা অর্থ দাঁড়ায় যে রাত্রে গমন কর, যদি রাত্রে ভ্রমণ করেছেন এই জন্য ইসরাইল, আবার আল্লাহর বান্দা যদি করেন তারপর ইসরাইল। তিনি হাঁটতে 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 ওই জায়গাতে গিয়ে ঘুমায় পড়ে, ঘুমানোর পরে তিনি স্বপ্ন দেখতেছেন একটা পাথর মাথার কাছে দিয়ে তিনি ঘুমায় পড়ে, স্বপ্নে দেখতেছেন যে তার এই জায়গা থেকে আসমান পর্যন্ত একটা সিঁড়ি আছে, আসমান পর্যন্ত একটা সিঁড়ি, এই সিঁড়িতে ফেরেশতারা ওঠানামা করতেছে, সেই সিঁড়িতে আসমানে ফেরেশতারা ওঠে আমার আসমান থেকে এই সিঁড়ি দেয়। এখানে একটা কথা হলো যে এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা বাইতুল মুকাদ্দাস এখান থেকে, এই জন্যই আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাতরং আসমান ভেদ করে যে আসে মোয়াল্লাই তিনি নিয়েছেন, আল্লাহ ইচ্ছে করলে বাইতুল্লাহ থেকে নিতে পারতেন, কি বলে পারতেন না? বাইতুল্লাহ এই সরাসরি এই আসমানের রাস্তা নেই, এই রাস্তাটা আল্লাহ তাআলা করেছেন বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি আসমানে। এই জন্যই আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে প্রথমে কোথায় নিয়েছেন? বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন। এটা হলো এই স্থল ভাগের রাস্তা, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মামার বাড়ি অবস্থান করলেন,
মামা তো দুই বোনকে একত্রে বিয়ে করে কয়েকদিন পর পরে মামা তো দুই বোনকে বিয়ে করে এক বোনের নাম ছিল লায়লা আর এক বোনের নাম ছিল রাখিলা ওই সময় এক মায়ের দুই মেয়ে বাপ দুই বোনকে বিয়ে করা ঐশ্বরীয়তে যাচ্ছে মুসা আলাইহিস সালামের সময় আয়েশা একত্র দুই বোনকে বিয়ে করা নাজায়েজ করা ওই সময় আগে ইয়াকুব আলাইহিস সালামের শরীয়ত যেটা ছিল ওই শরীয়তে এক সমানে দুই বোনকে বিয়ে করা জায়েজ ছিল তা ইয়াকুব আলাইহিস সালাম ওই যে যে পাথরটার মধ্যে ঘুমালেন এবং আল্লাহ তাআলা আদেশ করলেন এখানে একটা মসজিদ বানানোর জন্য মামার বাড়ি চলে আসলে আবার ভুলে যাবে এই জন্য এই পাথরটার মধ্যে একটু চিহ্ন দিয়ে আসে কোনো কোনো ইতিহাসে দেখে এই চিহ্নটা ছিল একটা তেল দিয়ে আসে পাথরের মধ্যে তেল দিলে কিন্তু তেল শুকায় না হ্যাঁ পানি দিলে শুকিয়ে যাবে আর লাঠি তো দাঁড়ায় যাবে না তাহলে কারা যাবে না পাথরের মধ্যে কি কোনো লাঠি কারা যাবে আর সবটা ভয় রক ছিল না একটু তেল দিয়ে আসলে যত যাতে করে এই পাথরটার মধ্যে চিহ্ন পাওয়া যায় পরবর্তীতে আয়েশা ইয়াকুব আলাইহিসসালাম তার বংশধরদের নিয়ে আয়েশা তিনি সেখানে এই কাবা ঘর বাইতুল মুকদ্দাস তিনি নির্মাণ করে তার দীর্ঘদিন পরে 1000 বৎসর পরে 1000 বৎসর পরে হযরত সুলাইমান আলাইহিসসালাম এই বাইতুল মুকদ্দাস পুনর্নির্মাণ করেন মুসলমান গুরুত্বপূর্ণ মসজিদের মধ্যে বাইতুল মুকদ্দাস একটা বাইতুল্লাহতে যদি কোনো মানুষ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে বাইতুল মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন আর বাইতুল মুকদ্দাসে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন এইটা মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ জায়গা না গুরুত্বপূর্ণ জায়গা তো এক সময় কাবা ঘরকে ধ্বংস করার জন্য কাবা ঘরকে দখল করার জন্য এক বাহিনী চেষ্টা করেছিল নামটা কি আব্রাহাম মানে কে বলে আব্রাহাম বাহিনী আছে না সেরাফিনে কি বলে আর এই আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল ফিল বাসীদের সাথে ওই বাচ্চা কাল ছিল আব্রাহাম বাদশা তারা এটাকে ধ্বংস করার জন্য আসছিল আসে যেটা বলে কে রক্ষা করছে যেটা বলে আল্লাহ রক্ষা করেছে তো ওই সময় যে আল্লাহ রক্ষা করলেন কোন রক্তারক্তি হয়েছে মুসলমানদের কোন যুদ্ধ করার আছে কেন লাগে নাই আজকে বাইতুল মুকদ্দাস দখল করার জন্য বাইতুল মুকদ্দাস হেফাজতের জন্য মুসলমানদের রক্ত কেন দরকার প্রশ্ন আছে যেই সময় বাইতুল্লাহ গ্রহণ করার জন্য দখল করার জন্য অমুসলিমরা এসেছিল তখন মুসলমানের অত সংখ্যা ছিল না মুসলমানের কোনো সংখ্যাই ছিল না একজনের হাতে বাইতুল্লাহ আমানত ছিল তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তা তিনি আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তোমার ঘর তোমার কাছে দিয়ে গেল তুমি এর হেফাজত করেছো আল্লাহ হেফাজত করেছে আমরা দেখেছি ফেসবুকে দেখেছি যে ফিলিস্তিনের মুসলমানরা বাইতুল মুকদ্দাসে যে মুসলমানরা নামাজ পড়ে নামাজ পড়তেছে আবার হাতের মধ্যে ইট
সারা বিশ্বে কোন মুসলমান আছে যে এটা আল্লাহর উপরে ছেড়ে দিয়ে চলবে না? আল্লাহ তাআলা এই শরীয়ত রাখেন নাই যে তোমরা চেষ্টা করো এই হেফাজতের জন্য, তোমরা সংগ্রাম করো, লড়াই করো, আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করব। যাই হোক, সেটা মুসলমানেরা করেছিল। দুঃখের বিষয় না বললেই নয়, অত্যন্ত দুঃখের বিষয়। বাংলাদেশের পরিস্থিতি যদি বলি, বলবো কিছু? ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, নামাজরত অবস্থায় গুলি করছে, মারছে। যারা মারছে তারা কি মুসলমান না অমুসলিম? কথা বলে অবশ্যই ইহুদিরা মারছে। তারা আর এই মুসলমানেরাও নামাজ ছেড়ে দেয় নাই, বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেয় নাই। জীবনের বিনিময় হলো বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করেছে, নামাজকে রক্ষা করেছে। ঠিক না? নামাজও বাইতুল মুকাদ্দাস ছাড়ে নাই, বাইতুল মুকাদ্দাস তারা ছাড়ে নাই। তাদেরকে নির্যাতন করেছে ইহুদিরা। এবার বাংলাদেশে আসি। গত মাসটা গেল কি মাস বলে তো? পেলা রমজান মাস। এই রমজান মাসে হাজার হাজার আলেমদেরকে গ্রেফতার করেছে, যে সরকার করেছে এই সরকার মুসলিম না অমুসলিম? কথা আসলে বলেন, সরকার মুসলিম না অমুসলিম? মুসলমান সরকার। হাজার হাজার আলেমদেরকে গ্রেফতার করেছে কোন মাসে বলে? হাজার হাজার আলেম যারা এতেকাফ করত রমজান মাসে, এই এতেকাফ করা থেকে বঞ্চিত করেছে মুসলমানের আর মুসলমানের। আমার কথা কি বোঝাতে পারিনি আপনাদেরকে? ইতিহাস নাই, কোন ইতিহাস নাই বিশ্বে, এমন কোন ইতিহাস নাই যে মসজিদের মানুষ এতেকাফ করতেছে, এতেকাফ করা অবস্থায় কাউকে গ্রেফতার করেছে ইতিহাস পৃথিবীতে নাই। এই সরকার বাংলাদেশের এই সরকার দেখালো এতেকাফ করা অবস্থায় মুসলিমদেরকে গ্রেফতার করে কারাগারে নিয়েছে। দুঃখের কথা, শুধু ফিলিস্তিন বললে চলবে না, আমার ভূমির বাস্তবতা দেখতে হবে। শুধু তাই নয় ইসরায়েল বিরোধী মিছিল হচ্ছে না দেশে? কথা বলেন, আমাদের তাদের জন্য প্রতিবাদ করার আমাদের দরকার না? আমরা তো এখান থেকে আরো যে ইউক্রেন যেতে পারবো না, যুদ্ধ করতে যেতে পারবো? কথা বলেন কেন যেতে পারবো? আমাদের এখান থেকে প্রতিবাদ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন, সমস্ত মুসলমান একজন মানুষের মত। ইশতাকা আইনু ইশতাকা কুল্ল, একজন মানুষের চোখে যদি ব্যথা লাগে সারা শরীর ব্যথা অনুভব করে। কি বলেন? আপনার রাতের বেলায় দাঁতে ব্যথা হয়েছে, দাঁত সজাগ থাকে, আপনি বুঝি সব ঘুমায়? কথা বলে কেন? দাঁত শুধু দাঁত সজাগ থাকে না, দাঁতের ব্যথার কারণে চোখ ঘুমাতে পারে না, মাথা ঘুমাতে পারে না, সারা শরীর ব্যথা অনুভব করে, কষ্ট অনুভব করা ব্যথা কোন জায়গায় বলে? দাঁতের মধ্যে ব্যথা, চোখের মধ্যে ব্যথা, একটা অঙ্গে যদি ব্যথা লাগে সারা শরীর এই ব্যথায় জর্জরিত হয়ে অনুভব করে। ঠিক তেমনি ভাবে মুসলিম জাতি এমন হতে হবে, মুসলমান এমন হতে হবে। ফিলিস্তিনে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত, তাদের প্রতি হত্যা হচ্ছে,
নির্যাতন করা হচ্ছে। বাংলার মুসলমানের অন্তরে যদি একটু ব্যথা না লাগে বুঝতে হবে এই মুসলমান মুসলমান নয়। ঠিক কিনা? আজকে এই বাংলাদেশে তাদের নির্যাতনের প্রতিবাদে হয়ে মুসলমান মিছিল করছে, মিছিল মিটিং করছে, প্রতিবাদ জানাচ্ছে। এই মিছিল থেকে যেই সরকার মুসলমানদেরকে গ্রেফতার করছে বুঝতে হবে এই সরকার মুসলমান বান্ধব সরকার নয়, ইহুদি বান্ধব সরকার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বলতেছিলাম ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করছে, মুসলমানদেরকে হত্যা করছে, মারপিট করছে, নামাজ অবস্থায় তাদের উপরে গুলি বর্ষণ করছে, করছে মুসলমানদেরকে। ইহুদিরা খ্রিস্টানরা কোনো মুসলমান করে নাই, তার চাইতে বেশি দুর্ভাগ্য আমরা। আমরা মুসলমানের দেশে বসবাস করে এতেকাত করা অবস্থায় ইসরায়েল বিরোধী মিছিল করা অবস্থায় যদি গ্রেফতার করা হয় এর চাইতে দুঃখজনক অবস্থা আর কিছু হতে পারে না। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, আরো শুধু এই পর্যন্তই নয়, এই পর্যন্তই নয়, পৃথিবীর কোন ইতিহাসে নাই পুলিশ হেফাজতে থাকা তাদেরকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আলে মাওলানা ইকবাল হোসেন ইকবাল কয়েকদিন আগে পুলিশি হেফাজতে পুলিশের রিমান্ডে মেরে ফেলা হয়েছে। তাহলে বোঝা যাবে এই প্রশাসনের মধ্যে এমন কিছু লোক ঢুকে দেওয়া হয়েছে যারা মুসলমানের শত্রু। কথা বলেন, যারা মুসলমানের শত্রু। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আমার ওই প্রথম কথায় আসতেছি, শ্রেষ্ঠ জাতি মনে আছে আপনাদের? শ্রেষ্ঠ জাতি কারা? শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। কোরআন যারা গ্রহণ করেছে তাদের বাস্তব জীবনে যারা এই কোরআনকে বাস্তবায়ন করেছে তার ব্যক্তিগত জীবনে, তার সামাজিক জীবনে, তার পারিবারিক জীবনে, সর্বপ্রতি তার রাষ্ট্রীয় জীবনে, যে মানুষটা কোরআন, যারা কোরআন বাস্তবায়ন করেছে, আমল করেছে, এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিয়েছে। এবার আসে পরিবারের মধ্যে, অনেক পরিবার আছে টাকা পয়সার অভাব নাই, আছে এরকম দুইটা ছেলে একটা মেয়ে, দুই ছেলে দুই গাড়ি, এক মেয়ে এক গাড়ি, স্বামী একটা চালায়, স্ত্রী একটা চালায়, অভাব নাই, ছেলে একটা ইয়াবা খায়, বলেন শান্তি আছে? কথা বলেন শান্তি নাই। মেয়ে ড্রিঙ্ক করে, আছে শান্তি? শান্তি নাই। ছোট্ট পরিবার, দুই ছেলে দুই মেয়ে, ছেলে একজন হাফেজ আর একজন মাওলানা, এক মেয়ে বিয়ে দিয়েছে, সে তার স্বামী তাবলীগ করে, আরেক মেয়ে বিয়ে দিয়েছে, এই মেয়ের জামাইও ছোট্ট ব্যবসা করে কিন্তু পাঁচ রক্ত নামাজি, শ্বশুর শাশুড়ির প্রতি কারো কোনো বড় দাবি নাই, বলেন শান্তি আছে না নাই? শান্তি আছে। সারা দিন ছেলেরা যার যার ব্যবসা চালায়, যার যার চাকরি করে, রাতের বেলায় একাত্র মা বাবা নিয়ে এক জায়গায় বসে খায়, আছে না শান্তি? শান্তি আছে। অজস্র টাকার মালিক রাতের বেলা এক ছেলে ড্রিঙ্ক করে ফিরে, আরেক ছেলে ইয়াবা লইয়া ফিরে, শান্তি আছে? এটা হলো পারিবারিক জীবন। এই পারিবারিক জীবনে কোরআন